এখানে মনে করেন আমাদের কর্মকাণ্ড, আমার কর্মকাণ্ড যদি কোন ধরনের গাফলতি থাকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার বসে আছে এই ধর্মের উদ্দেশ্য আমি বলছি যে আজকে মশা, হ্যাঁ আমাদের কিন্তু এই তিন বছরে কোনো ডেঙ্গুর রোগী কিন্তু বরিশাল শহরে নেই। আজকে ত্রাণ সারা বাংলাদেশে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে বরিশাল সিটি কর্পোরেশন যেভাবে ত্রাণ প্রতিদিন দরজায় পৌঁছিছে এটা আপনাদের স্বীকার করতে হবে, এই কথাগুলি আপনাদের স্বীকার করতে হবে, এটা হলো সেবা। হ্যাঁ এখন মন্ত্রণালয় থেকে আমাদের কেন আমাদের বরাদ্দ আসে নাই এইটা তো আমি বলতে পারবো, এটা তো মন্ত্রণালয় ভালো জানে। এখন এখানে মনে করেন আমাদের কর্মকাণ্ড, আমার কর্মকাণ্ড যদি কোনো ধরনের গাফলতি থাকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার মন্ত্রী মহোদয় আছেন, নির্বাহী কমিশনার সাহেব আছেন, এখানে দপ্তরের বিভিন্ন ঊর্ধ্বতন যারা আছেন, আমাদের ভুল যদি হয়ে থাকে বা আমার ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আপনারা মন্ত্রণালয় যেহেতু মন্ত্রী মহোদয় আছেন এখানে, আমাদের মাননীয় মন্ত্রী আমাদের এমপি তার জন্য যে কষ্ট করছি আমরা নির্বাচনে, আমাদের তো দাবি নাকি দাবি না, এই যে এইসব কথা আপনার নির্বাহী কমিশনার কি বলছে শোনেন না, ইচ্ছা করছেন না একটা কথাবার্তা বলবেন না প্লিজ, ঠিক আছে প্লিজ এগুলি বলবেন না, এগুলি এখানে আপনারা আমাকে বিব্রত করেন এইসব কথাবার্তা। তো বিষয় হচ্ছে যে উন্নয়ন সবার, আজকে এই যে খাল যদি উদ্ধার হয় জনগণ এই সরকারের কথা চিন্তা করেন, মাননীয় প্রধানমন্ত্রীর সুনাম হবে, আপনি আমি কি করছি, আপনারা আবার কি করার যোগ্যতা আছে। হ্যাঁ আমরা আমরা জিনিসগুলি গুছিয়ে নিয়ে দিতে পারবো কিন্তু দেবে তো মাননীয় প্রধানমন্ত্রী, আজকে আমাদের কাউন্সিলর দেয় চেয়ারম্যানদের দেয় সব যেয়ে বলি যে আমরা নৌকামাকে কেন দিচ্ছি ইউনিয়ন পর্যায়ে, সেটা সুফল কিন্তু আমরা পাচ্ছি না কেন, কেন আমরা তাই বলি যদি আমরা 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 দিচ্ছি যে সুযোগ সুবিধা দেওয়া হয় দিয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, সেটা যদি সঠিকভাবে আমরা মাঠে দিয়ে বলি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আজকে আমি মনে করি যে সুযোগ সুবিধা দেন তিনি একদম তৃণমূল পর্যায়ে, ও তার বাইরে তো কোনো অন্য কোনো লোকই থাকার কথা না, ঠিক না। তো বিষয় হচ্ছে যে আমাদের এই প্রচারগুলি করতে হবে, আজকে যে ডেভেলপমেন্টের কথা আমার আমার এই কথাগুলি বলার কারণ এতটুকুই যে এই পদ্মা ব্রিজ এবং পায়রা বন্দরের জন্য আমরা বরিশাল সিটি কর্পোরেশন উই আর নট রেডি ফর দ্যাট, যে কর্মযজ্ঞ আমরা দেখতে পাচ্ছি সেটার সাথে সমন্বয় মানে সেটার সাথে কি বলবো তাল মিলিয়ে চলার মতো অবস্থায় আমরা বরিশাল সিটি কর্পোরেশন নাই, দুঃখজনক করে সত্যি হয়তো এটা আমারই ব্যর্থতা, যেহেতু আমি মেয়র এই দায়িত্ব আমারই নিতে হবে, আপনারা গালি দেন রেখেই দেন আমার মেনে নিতে হবে কিছু করার নেই। কিন্তু কথা হচ্ছে যে আমার আমি এমন একটা পরিবারের সন্তান, এখানে আমার চার পুরুষের রাজনীতি যেটা বললেন আমাদের এসপি সাহেব যে আমার পিতা কিন্তু নিজের অনুজাত সন্তানকে 15 আগস্টে হারাইছেন, তার ভাই বোনদের হারাইছেন, তার পিতাকে হারাইছেন, তো তিন জেনারেশন হারাইছেন কিন্তু চোখের সামনে, আপনি চোখের সামনে দেখা আর আপনি যদি সামনে না থাকেন শোনা কিন্তু দুই জিনিস, যে কারণে মাননীয় প্রধানমন্ত্রী বাবার প্রতি খুবই দুর্বল এবং বড় ভাই যেহেতু, কারণ হচ্ছে যে সে জানেন যে তার বাবা কিন্তু আমার বাবা তার চোখের সামনে ওখানে উপস্থিত ছিলেন, তার চোখের সামনে কিন্তু দেখছেন, তো যে কারণে আমাদের কোনো অভিযোগ নেই তার প্রতি, সে আমাদের সময় দিতে পারেনি বা রাজনীতির কারণে। আমি এখন বুঝি যে আমার এই রাজনীতিতে আসাতে আমি আমার পরিবারকে সময় দিতে কেন পারি না, কারণ আমরা কিন্তু আমাদের কিন্তু অন্য কোনো কাজ নেই, আমাদের কিন্তু অন্যান্য আমাদের দেখবেন বিভিন্ন রাজনীতি করে যারা আমাদের পরিবারে তাদের বায় পেশা আছে বা পাশে অন্য কোনো, আমরা কিন্তু 24 ঘন্টাই রাজনীতি জন্মের পর থেকে দেখছি বেডরুম, আমাদের প্রাইভেসি বলতে কোনো দিন কোনো কিছু ছিল না, আমাদের কালেমি রোডের বাসা বড় হয়েছি, আমাদের বেডরুমে যে কেউ যে কোনো সময় রাজনৈতিক নেতৃবৃন্দ ঢুকে যেত, আজকে আমার আপন চাচার থেকে আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে সেবা নতুন